আসসালামু আলাইকুম, আমি শারি হিরক। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বরিশাল ভ্রমণের গল্প, আর সেই সাথে আপনাদের নিয়ে যাব বরিশাল শহর ও তার আশেপাশের দর্শনীয় সব জায়গাগুলোতে। তাহলে চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করি। বরিশাল যেহেতু যাচ্ছি, তো আমাদের জার্নিটা শুরু করতে হবে লঞ্চ টার্মিনাল থেকে। তো আমরা যে লঞ্চ দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে মানামি। লঞ্চটা এই রুটে প্রায় নতুন। তো আমরা লঞ্চ টার্মিনালে পৌঁছে গেছিলাম সন্ধ্যা 7টার মধ্যে, আর লঞ্চ ছাড়তে ছাড়তে রাত 9টা। তো আমরা এই 2 ঘন্টা ছাদে দাঁড়িয়ে আড্ডা দিলাম। যেহেতু আমরা সবাই এসে পড়েছি, এই 2 ঘন্টা কাটতে খুব বেশি সময় লাগে নাই। লঞ্চের কেবিন থেকে বাইরের দৃশ্য এই লঞ্চ জার্নি সব থেকে সুন্দর বিষয়। আর এই লঞ্চ জার্নিটা মনেই হয় না যে আমি কোনো জার্নিতে আছি, কেন একটা হোটেলে আছি, যে হোটেলে বাইরে একটা বারান্দা, তারপরে হচ্ছে নদীর মনোরম দৃশ্য। সকাল সকাল ঘুম থেকে উঠে লঞ্চের ছাদে এসে পড়েছি। তো অলমোস্ট সবাই চলে গেছে, আমাদের আসলে উঠতে লেট হয়েছে। লঞ্চ এখানে এসে পৌঁছেছে 4টায় আর আমখন বাজে 7:30। ঘুমটা আসলে ক্লিয়ার হয় নাই। আপনার বরিশাল ক্লাবে যে আবার চেক ইন করে একটা ঘুম দিব। তো লঞ্চ থেকে নেমেই আমরা সোজা বরিশাল ক্লাবে যেয়ে ঘুম দিলাম, আর ঘুম থেকে উঠেই বরিশাল শহরে একটা চাইনিজ রেস্টুরেন্টে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। আর খাওয়া দাওয়া শেষে এখন আমরা ঘুরতে যাব 30 গোডাউন। আর 30 গোডাউন বরিশাল শহরে খুব কাছেই অবস্থিত, অটোরিকশা দিয়ে যাওয়া যায়, হায়েস্ট 20 মিনিট সময় লাগবে। এটা হলো 30 গোডাউন বরিশাল। নদীর পাশের সুন্দর মনোরম পরিবেশ, তার পাশ দিয়ে বিনোদন ও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানে আছে ফুচকা, চটপটি, সিঙ্গারা, চা, হাওয়াই মিঠাই, নানা রকম ফাস্টফুড সহ আরও অনেক অনেক দোকান। তো আমরা একটা নৌকা ভাড়া নিলাম নদীটা ঘোরার জন্য, নদীর সৌন্দর্যটা উপভোগ করার জন্য। নৌকা নিয়ে ঘোরাঘুরি শেষ, এখন 1 গ্লাস আখের রস নিলাম। সত্যি আখের রসটা এখানে দাঁড়িয়ে খেতে অন্যরকম লাগছে। তো অনেকটু ঘোরাঘুরি করলাম, চলেন এবার বরিশাল শহরের ঐতিহ্যবাহী খাবার খেয়ে আসি। আর এই ঐতিহ্যবাহী খাবারটার নাম হচ্ছে ঘোলমুড়ি। আর এর জন্য আপনাদের যেতে হবে হেমায়েতউদ্দিন সড়কে, দোকানের নাম হচ্ছে দধিঘর। এই দধিঘরে গেলে আপনারা এই ঐতিহ্যের একটা অনুভব করতে পারবেন। ঘ
ঝোল মুড়ি বানানো হয় মুড়ি, চিড়া, দই, মাঠা আর মিষ্টি দিয়ে। তো খাওয়া দাওয়া শেষে যাচ্ছি দুর্গাসাগর দিঘি, যেটা নাকি বরিশাল শহর থেকে 30 মিনিটের পথ। দিঘিটা বেশ বড়, পুরো দিঘির চারপাশ ঘিরে হাঁটার জায়গা আছে। তো এখানে আমরা খুব বেশি সময় নষ্ট না করে আমরা চলে যাব সোজা গুটিয়া মসজিদ, আমার দেখা সব থেকে সুন্দর মসজিদ। তো আসুন আপনাদের গুটিয়া মসজিদের সৌন্দর্য দেখাই। মসজিদটা এতটা সুন্দর, মানে আমি আমার লাইফে এত সুন্দর মসজিদ দেখি নাই। বিউটিফুল। গুটিয়া মসজিদ থেকে আমরা বরিশাল শহরে চলে আসছি, আর এখন ডিনার করে তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়ব, কেননা কালকে সকাল ভোরে আমরা রওনা দিব কুয়াকাটার উদ্দেশ্যে। আর কুয়াকাটা নিয়ে আমার গল্প আপনাদের অন্য আরেকটি ব্লগে তুলে ধরব। আজ এ পর্যন্তই, আপনাদের কাছ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আমি শাহরিয়ার হীরক, আপনাদের লজিক্যাল রাইডার। আসসালামু আলাইকুম।